এই ভিডিওতে আমি ছাদ বাগানে 50 লিটারের হাফ ড্রামে লাউ চাষ কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মাটি তৈরি ও প্রতিস্থাপন, গাছ বসানোর পরবর্তীকালীন যত্ন পরিচর্যা, যেমন সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, ছত্রাকনাশক প্রয়োগ, অনুখাদ্য প্রয়োগ, পিজিআর গ্রোথ রেগুলেটর, এছাড়া এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ ইত্যাদি বিষয়ে যত্ন পরিচর্যা সংক্রান্ত আলোচনা থাকছে। চলুন তাহলে আজকের এপিসোডটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অসীম, আপনারা দেখছেন কৃষি এবং গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল অসীম গার্ডেন্স। এখানে গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত আপডেট পেতে থাকবেন। নতুন আপলোড করা ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনার মোবাইল ফোনে পেয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। স্টেপ নম্বর 1, সবার প্রথমে নার্সারি থেকে একটু ভালো মানের লাউ বীজ বা চারা সংগ্রহ করতে পারেন। স্টেপ নম্বর 2, লাউ বীজ বা চারা অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের শুরু থেকে রোপণ করতে পারেন। স্টেপ নম্বর 3, লাউয়ের চারা একটু বড় পাত্রে সরাসরি বসানো ভালো। স্টেপ নম্বর 4, মাটি তৈরি। লাউ গাছ মূলত বিলে দোয়াশ মাটি পছন্দ করে। 30% সাধারণ বাগানের মাটি, 30% নদীর বালি মাটি, 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পাতা সার এবং 10% কোকোপিট আপনারা ধান বা তুষের গুঁড়ো নিতে পারেন। এর সাথে আপনারা অ্যাড করবে 50 লিটারে ড্রামের জন্য বলা হচ্ছে 2 চামচ সর্ষের খোল গুঁড়ো, 2 চামচ শিমকুচি, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ ডিপি, 1 মুঠো নিমকোল, ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লু কপার অথবা ব্লাইটক্স 2 গ্রাম মিশ্রণ করে চারা রোপণ করতে পারেন। স্টেপ নম্বর 5, সার প্রয়োগ। গাছ বসানোর 1 মাস বাদে যখন দেখবে 10-12টা গাছের পাতা, তখন মিশ্র জৈব সার গাছের গোড়ার চারিপাশে একটু খুঁড়ে নালা করে প্রয়োগ করে জল দিয়ে ভিজিয়ে দেবেন। 50 লিটার হাফ ড্রামে 200 গ্রাম। এছাড়া 15 দিন পরপর শস্যের খোলের তরল সার, যেটা 200 গ্রাম শস্যের খোল 20 লিটার জলে গরমকালে 5 দিন, শীতকালে 7 দিন পচিয়ে এতে পার লিটার জলে 1 গ্রাম SOP সালফেট অফ পটাশ অ্যাড করে গাছের গোড়ায় প্রয়োগ করবেন। এছাড়া সপ্তাহে 1 বার সবজি পচা তরল সার প্রয়োগ করতে পারেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, 1 লিটার সবজি পচা জলের সাথে 10 লিটার প্লেন জল মিশে তবেই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন, নইলে গাছের ক্ষতি হতে পারে। স্টেপ নম্বর 6, কীটনাশক প্রয়োগ। প্রথমত জৈবভাবে দিলে নিম তেল 10-15 দিন পরপর পাতা স্প্রে, দ্বিতীয়ত রাসায়নিকভাবে দিলে সাইফারমেথিন গ্রুপের কীটনাশক প্রোপেক্স সুপার ডোজ 1 লিটার জলে 2 ml 15 দিন পরপর পাতা স্প্রে, অথবা ওস্তাদ ডোজ 1 লিটার জলে 1 ml 15 দিন পরপর স্প্রে, অথবা মনোসিল ডোজ 1 লিটার জলে 1 ml 15 দিন পরপর স্প্রে। তাছাড়া আপনারা চাইলে রোবো প্লাস, ট্যাগগট যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারেন। স্টেপ নম্বর 7, ফাঙ্গিসাইড প্রোপ, স্যাপ, স্প্রিন্ট, ম্যানসা, রেডোমিড গোল্ড, M45, টাটা মাস্টার, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লু কপার, ব্লাইটক্স ডোজ 1 লিটার জলে 2.5 গ্রাম যে কোনো একটা ফাঙ্গিসাইড 15 দিন পরপর প্রয়োগ করতে পারেন। শীতের সময় খুব কুয়াশা পড়ে, ব্লু কপার ব্লাইটক্স ব্যবহার করলে খুব ভালো কাজ করে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যে সমস্ত গাছে ফুল থেকে ফল সেট হচ্ছে সেই সময় কোনো শক্তিশালী সিস্টেমিক যেমন ব্লু কপার ব্লাইটক্স স্প্রে করবেন না, তাতে আপনার গাছের ফল ফুল ঝরে যেতে পারে। স্টেপ নম্বর 8, অনুখাদ্য। আমি যেমন ভালো মানের অনুখাদ্য মোবোবিন 1 লিটার জলে 1.5 গ্রাম মাসে 1 বার গাছের পাতায় স্প্রে করি, আপনারা অ্যাগ্রোবিন ম্যাক্স, অ্যাগ্রোবিন গোল্ড অথবা জৈব অনুখাদ্য যে কোনো একটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন। স্টেপ নম্বর 9, পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, জৈবভাবে বায়োটা এক্স ডোজ 1 লিটার জলে 2 ml, রাসায়নিকভাবে মিরাকুলান ডোজ 1 লিটার জলে 1 ml অথবা প্রাণোফিক্স ডোজ 1 লিটার জলে 5 ফোঁটা, এছাড়া বাম্পার, ফ্লোরা, বিপুল যে কোনো একটা পিজিআর 1 বার মাসে পাতায় স্প্রে করবেন। স্টেপ নম্বর 10, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতায় স্প্রে করবেন ডোজ 1 লিটার জলে 2 গ্রাম বা 1 চামচ। এর ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া লাভের অধিক ফলন পাওয়ার জন্য 1 লিটার জলে 1 গ্রাম মৌবিন অনুখাদ্য, 1 লিটার জলে বোরন 20 1 গ্রাম এবং SOP সালফেট অফ পটাশ 1 লিটার জলে 1 গ্রাম, যেটা সাদা রঙের হয়, আর অর্ডিনারি পটাশ যেটা দোকানে 20-30 টাকা কিলো দরে কিনতে পাওয়া যায়, সেটা MOP অর্থাৎ মিউরোটেক অফ পটাশ, যাতে লবণের ভাগটাকে ওই পটাশ টবের মাটিতে ব্যবহার না করাই ভালো।
আপনারা সবসময় চেষ্টা করবেন এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ ব্যবহার করবে টবের মাটিতে। উপরিউক্ত এই তিনটি উপকরণ একত্রে জলের সাথে মিশ্রণ করে গাছের গোড়ায় অথবা পাতায় স্প্রে করবেন। আপনারা চাইলে পাকা কলার খোসা এক সপ্তাহ জলে পচিয়ে 1:10 অনুপাতে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। অনুপাত একটু বেশি হলে ক্ষতি নেই, কারণ এটি একটি জৈব ফার্টিলাইজার। অধিক লাউ এর ফলন পাওয়ার জন্য আরও একটি টিপস ফলো করতে পারেন। গাছ বসানোর পর যখন 12টা পাতা হবে তখন কাটিং করে দেবে, অর্থাৎ 1G কাটিং। 5 পাতার নিচে 2G কোনো ডাল রাখবো না। 2G কাটিং পুরুষ ফুল থাকে, 12 পাতার পর আবার ডাল কাটিং করবো, স্ত্রী ফুল চলে আসবে। 2G কাটিং থেকে 3G ডাল বের হবে, স্ত্রী ফুল চলে আসবে প্রচুর পরিমাণে, 100% গ্যারান্টি। লাউ গাছে ফুল আসলে খুবই পোকামাকড় লাগে, তার জন্য কীটনাশক স্প্রে করি, তার ফলে প্রজাপতি আসে না, ফলে পরাগায়ন হয় না, ফুল থেকে ফলে পরিণত হয় না। সেই জন্য আমি বিকেল 4টে থেকে 5টার মধ্যে পরাগায়ন করে দিই। পুরুষ ফুলটি তুলে একটু পাপড়ি ছাড়িয়ে নিয়ে স্ত্রী ফুলে ছোঁয়ালেই সহজেই পরাগায়ন হয়ে যায়। এই ছিল আজকের ভিডিওর বিষয়টি। যদি উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আপনার গার্ডেনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এতক্ষণ চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শেষ করছি। নতুন বছর সবার ভালো কাটুক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।